এদিকে আগামীকালের মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার বাড়াবাড়ি করলে এর দায় তাদেরকে নিতে হবে। তার অভিযোগ, সমাবেশ ঘিরে এর মধ্যে বিএনপির 4,500 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মির্জা ফখরুল জানান, সমাবেশের স্থান নিয়ে ডিএমপি থেকে কোনো চিঠি পায়নি বিএনপি, তবে নয়াপল্টনেই সমাবেশ করবেন তারা। এ সময় নির্দলীয় সরকার ছাড়া জনগণ কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান বিএনপি মহাসচিব। যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে, তার যে পরিণতি যেতে হবে তার দায় দায়িত্ব তাদের। বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছে, করবে। ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে বেশ তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত আরও খবর জানাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী হিরণ খান, তিনি যোগ দিয়েছেন আমাদের সাথে। হিরণ, ইতিমধ্যে অনেক নেতাকর্মী নয়াপল্টনে চলে এসেছেন, সকাল থেকে অবস্থান করছেন, তো কালকের সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি পদক্ষেপ নিয়েছে নয়াপল্টনে? শরীফ, আপনি জানেন যে আগামীকালকের সমাবেশকে ঘিরে বিএনপির নয়াপল্টনে আসলে তার বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন, এবং একটু আগে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে এখনো পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে কোনো রকম অনুমতির সিদ্ধান্ত এখনো পাননি তারা, এবং বিএনপি থেকে আসলে সেই ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমি একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু আসলে এই এলাকাটি, পুরো এলাকাটি আসলে নয়াপল্টনের পুরো এলাকাটি আসলে ঘিরে রেখেছেন, এবং এই আশপাশে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে এই নয়াপল্টন নাইট অ্যাঙ্গেল মোড় থেকে শুরু করে আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এইভাবেই আসলে অবস্থান করছেন। এবং একটু আগেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত দুই দলেরই আসলে আওয়ামী লীগের আগামীকাল আওয়ামী লীগের একটি সভা রয়েছে, যে এই সভা এবং বিএনপির যে সভাটি রয়েছে এই দুই সবারই আসলে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে আসলে কোথায় অনুমতি দেওয়া হবে সেটি ডিএমপি কমিশনের পক্ষ থেকে জানানো হবে, আর হয়তোবা এক থেকে দেড় ঘন্টা পর সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা সাংবাদিকরা তাদেরকে আসলে জিজ্ঞেস করেছিলাম যে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের কাছে আসলে যে ধরপাকড়ের অভিযোগ করছে বিএনপির নেতাকর্মীরা সেই বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন করেছিলাম, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে নিয়মিত যেই অনুসন্ধান কিংবা অভিযান চলে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেটি করে সেটি আসলে তারা করছেন, অতিরিক্ত কোনো কিছুই করছেন না, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকেই শুধুমাত্র গ্রেপ্তার করা হচ্ছে, এর বাইরে অন্য কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনি জানেন যে আগামীকালকে সমাবেশকে ঘিরে কিন্তু পুরো রাজধানী জুড়ে একটা আতঙ্ক বিরাজ করছে, এবং প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে, তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এবং যে কোনো নাশকতা মোকাবেলায় ডিএমপি প্রস্তুত, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সহকর্মী হিরণ খান আমাদের সাথে যোগ দিয়েছিলেন।